আজ সকাল সকাল মহালয়া দেখলাম, দেখে মনটা এত খুশি হয়ে গেল। সেই পুরনো বীরেন্দ্র কিশোর বোধের মহালয়া এখনও পর্যন্ত চলে যাচ্ছে, আমাদের প্রজন্ম, আগেকার প্রজন্ম এবং আশা করছি পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও দেখবে। যাই হোক, সকাল সকাল সবারই কাজ থাকে। আমি মহালয়ার ভোরে এখন পেট্রোল পাম্পের কাজে যাচ্ছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, আমার কাজ শেষ হয়ে গিয়েছে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। গায়ে আর এনার্জি নেই, অনেকক্ষণ খাটাখাটনি হয়েছে, এখন পুজোর সময় প্রচণ্ড ভিড়। চলুন আমরা বাড়ির দিকে যাই। বন্ধুরা, আমি এখন ঘরে চলে এসেছি, আমি একটু ফ্রেশ হব। দেখুন আমার মেয়ে, হাই করে দাও, হাই করে দাও। বন্ধুরা, এটা আমার মেয়ে, আমাদের বলেছিলাম। আপাতত আমি একটু ফ্রেশ হয়ে নিই, দেখা হচ্ছে আবার। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেখুন এখন বিকেল হয়ে গেছে, আমার মেয়েটাকে পড়তে দিয়ে আসবো, কিন্তু সে কিছুতেই পড়তে যাবে না, খালি বলছে বাবা আমি দোকানে যাব, বাবা আমি দোকানে যাব। দেখুন খালি, দেখুন বালিশ চাপা দিচ্ছে, দেখুন খালি কি বদমাস, দেখুন বালিশ চাপা দিচ্ছে, আমাকে মারছে, দেখুন সারা বিছানা কি অবস্থা করেছে, দেখুন খালি মারছে, দেখুন। আপা আপা চলো পড়তে, চলো পড়তে, চলো। ঠিক আছে বন্ধুরা, আমি এখন ওকে পড়তে দিয়ে আসি, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। আমি মেয়েকে পড়তে দিয়েছে, একা একা ঘরে রয়েছি, কী করবো, রাস্তা থেকে ঘুরতে বেরিয়েছি, আর এই সময় বৃষ্টি লাগছে, মানে খুবই আকাশের অবস্থাটা দেখুন, পুরো মেঘ, পুরো মেঘ, মানে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে। তো ভাবছো এতক্ষণ ধরে সবাই ভাবছো যে আমার মেয়েকেই শুধু দেখাচ্ছি, আমার স্ত্রীকে আমি দেখাইনি কেন? আসলে ব্যাপারটা কি, দুর্গাপুজো, তো দুর্গাপুজো একটু মেয়েরা মেকআপ, মানে কি বলবো, অন্যরকম হয়ে যায়, সাজতে চায়। তো আমার বউ গেছে পেপরি পার্লারে, সে এলে অবশ্যই দেখাবো, তার সঙ্গে পরিচয় করাবো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা অবশ্যই দেখো, কারণ আগের যে ভিডিওটা আছে সে তাতে যা ভিউ পেয়েছি, আমার মনে হয় না মানে আপনারা আপনাকে আমার ভিডিওটা দেখছেন। আপনারা আমাকে সাপোর্ট করুন, কারণ নতুন নতুন ক্রিয়েটারদের প্রচণ্ড আপনাদের সাপোর্ট লাগে, আপনারা অবশ্যই সাপোর্ট করুন আমাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি আর এই চ্যানেলটা গ্রো করাতে পারবো না। তো যাই হোক, আমি এখন বেরিয়েছি রাস্তায়, বৃষ্টি পড়ছে, এখন ঘরের দিকে যেতেই হবে, কিছু করার নেই। আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের বৌদি, মানে আমার স্ত্রী চলে এসেছে বিউটি পার্লার থেকে। দেখো টাক বার করে এসেছে, আমার টিপ পাগলি, টিপ পাগলি, এটা দেখুন ভালো করে।
একটু হাই করে দাও। হাই। এই শুয়ে আমার সবাই একদম দুজনে সবাই মিলে এক জায়গায় বসে আছি। আচ্ছা পাপা, তুমি আজকে কি কি পড়েছো বলো? এ বি সি ডি। আচ্ছা সব পড়েছো। আচ্ছা ম্যাডাম তোমাকে মেরেছে? দেখুন এই বয়স থেকে সব কিন্তু নালিশ করতে পারে, ঠিক আছে? আর যাই হোক, আমার বউ অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করছি, ঠিক আছে? তুমি বলো যে তোমার চুলটা তো স্ট্রেট করলে, তোমার কিরকম লাগছে? একদম বাজে ফিলিং হচ্ছে, চুলটা বাঁধতেই পারছি না। সে যাই হোক, গরমে যাই হোক, 3000 টাকাটা সফল হয়েছে নাকি? 3000 টাকাটা? হ্যাঁ। যাই হোক বন্ধুরা, মনে হচ্ছে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন, আমি ভিডিওটা অনেক বড় করে ফেলছি। যাই হোক, আমি নতুন, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কোথায় ভুল হচ্ছে ভিডিওতে, আপনারা ধরিয়ে দিতে পারেন। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। Thank you.